বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটা হলো এসএমআরএফে বিম কলামের জয়েন্টের ডিটেইলিং, ঠিক আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো শুরু করা যাক তাহলে। তার আগে বলে রাখি, এটা আমি রেফারেন্সটা আপনাদেরকে দেখাই দিই, এটা বিএনবিসি 2020 পিডিএফের 3690 নাম্বার পেজে আপনারা পাবেন। এই যে এটা ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট, এই অপশানে গেলে মেইনলি এই ফিগারটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমি এই ফিগারটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখেন, এখানে দুইটা সেকশন দেওয়া আছে। দুইটা সেকশন মানে হলো আপনার, এটা হলো এলিভেশন, এটা হলো প্ল্যান ভিউ। প্ল্যান থেকে দেখলে এভাবে দেখা যাবে, এলিভেশন থেকে দেখলে এভাবে দেখা যাবে। তো দেখেন, এখানে পাশাপাশি আমি আপনাদেরকে ডেভেলপমেন্ট যে লেন্থ আছে সেটার ক্যালকুলেশনটাও দেখাবো, ঠিক আছে। ডেভেলপমেন্ট, যে জয়েন্ট অফ স্পেশাল মোমেন্ট ফ্রেম, ঠিক আছে, ডেভেলপমেন্টের লেন্থের যে ক্যালকুলেশন আমি সেটা দেখাবো আর কি। এই যে ডেভেলপমেন্ট লেন্থ অফ বার ইনটেনশন, ঠিক আছে। ওকে, তাহলে শুরু করা যাক। যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে সেটা হলো এই যে বিম থেকে যে রডটা কলামের ভিতর ঢুকতেছে, এই রডটা কলামের ভিতর ঢুকতেছে, এইটার, এই যে দেখেন এখানে LDH নামে একটা টার্ম আছে, এই যে এইটা কতটুকু কলামের ভিতরে ঢুকে থাকবে সেই জিনিসটা বের করাটা হলো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কতটুকু ভিতরে। এবং এখান থেকে আপনি আইডিয়া করতে পারবেন আসলে এসএমআরএফ ডিটেলিংটা কতটা জটিল, এবং এসএমআরএফ ডিটেলিং করতে গেলে আপনাকে কলামের সাইজ কত বড় দিতে হবে বা কতটা মিনিমাম কলামের সাইজ কত এসএমআরএফের জন্য, সেটা আপনি এখান থেকে আইডিয়া করতে পারবেন। ওকে, তো তাহলে এইটা দিয়ে শুরু করতেছি আমি। এই বিমের রডটা কলামের ভিতরে মিনিমাম কতটুকু ঢুকে থাকতে হবে, যে এখানে দিয়েছে লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল, হ্যাঁ, তাহলে এটা সমান বা তার চেয়ে বেশি হইতে হবে। এখন দেখেন, এইটা মানে এই বিমের মেইন রডটা কলামের ভিতরে কতটুকু ঢুকে আসতে হবে, এটার জন্য তিনটা ক্রাইটেরিয়া। এক নাম্বার যে ক্রাইটেরিয়া, এটা বটমও দেওয়া আছে সেম জিনিস, সেটা হলো 8 ইন্টু লং বার ডায়ামিটার। তো 8 ইন্টু লং বার ডায়ামিটার এটা আসলে অ্যাকচুয়ালি গভার্ন করে না, ঠিক আছে। আমি আপনাদেরকে ক্যালকুলেশন দেখাচ্ছি, এই যে 8 ইন্টু লং বার। এখন বিমে আমরা কত ষোলো ধরলাম, 16 মিলি ডায়ামিটার রড ব্যবহার করছি সব, হ্যাঁ, 16, তাহলে কত হয় দেখেন হিসাব করে, 8 ইন্টু 16 তাহলে 128 মিলিমিটার হয়, 128। এটাকে আমরা ইকুইভ্যালেন্ট এটাতে ইঞ্চিতে নিয়ে যাই আমরা, চার, এটা হয় 5 ইঞ্চি, হ্যাঁ, 5 ইঞ্চি, 5.0 হয় আর কি, 0.3, আমি 5 ইঞ্চি ধরলাম। এরপরে একটা গেল, হ্যাঁ, এরপরে দুই নাম্বারটাতে আমরা আসি। দুই নাম্বার হলো 150 মিলিমিটার, 150 মিলিমিটার মানে 6 ইঞ্চি, এটা হলো এক নাম্বার শর্ত। দুই নাম্বার হলো 150 mm, মানে এটা হলো 6 ইঞ্চি, আমি এখানে লিখি ইকুয়াল টু 6 ইঞ্চি, ঠিক আছে। ওকে, এরপরে তিন নাম্বার শর্ত, তিন নাম্বার শর্ত অনুযায়ী এইটা হলো খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমি 3 দিই, এইটাই সবচেয়ে বেশি গভর্ন করে তিন নাম্বারটা। তিন নাম্বারটা কী দেখেন, তিন নাম্বারটা হলো FYDB বাই হলো 5.4 রুট ওভার প্রাইম সি, FYDB বাই 5.4 রুট ওভার প্রাইম সি। ওকে, তাহলে তিন নাম্বার শর্ত থেকে এটা, হ্যাঁ, আমি নেক্সট পেজে যাই। ওকে, তাহলে আমাদের এখন আমরা তিন নাম্বারটা আমি এখানে আবার লিখতেছি, তিন নাম্বারটা অনুযায়ী আমাদের যেটা হবে সেটা হলো FYDB, FY এর মান কত ধরলাম, 60 গ্রেডের রড, আর এখানে আমরা MPতে হিসাব করবো, এই জিনিসগুলো MPতে দেওয়া আছে, তাহলে ধরলাম আপনার 500, সাধারণত বেশিরভাগ, আচ্ছা, SMRF-এ 500 ব্যবহার করা যাবে না, 420 ব্যবহার করতে হবে, ঠিক আছে, এটা আপনারা আশা করি জানেন। তো তাহলে আমি এখানে ড্র করি, লিখি 420 মানে 60 গ্রেডের রড, 60 গ্রেড মানে হলো 60,000 PSI ইয়েল্ড স্ট্রেংথ, এটাকে MPA দিনে হলে 420 হয়, হ্যাঁ, 420 ইন্টু DB ডায়ামিটার অফ রড 16 মিলি, ভাগ হলো 5.4 রুট ওভার ধরলাম আমরা 3500 PSI কনক্রিট ব্যবহার করবো, 3500 ভাগ 145 দেন তাহলে কত হয় 24.1, এটা হলো কনক্রিটের স্ট্রেংথ, তাহলে কত হয় দেখেন,
420 ইন্টু 16 ভাগ 5.4 ইন্টু রুট ওভার 24.1, ঠিক আছে? তাহলে এটা আসে 253, তাহলে 253.5 আসে, আমি 254 ধরলাম। হ্যাঁ, 254 এটাকে ইঞ্চি দিনলে কত হয়? 10 ইঞ্চির মতো হবে, 254 ভাগ 10 ইঞ্চি বরাবর। হ্যাঁ, তাহলে দেখেন আপনার এই রডটাকে, এই বিমের রডটাকে আপনার কলামের ভিতরে ঢুকাইতে হবে। হলো এটা যদি কলাম হয়, আমি প্ল্যান ভিউ দেখাচ্ছি, এখান থেকে যদি বিমের রডগুলো আসে, এটা যদি 12 ইঞ্চি বিম হয় সাপোজ, সরি, এই যে এদিক থেকে যদি নিচ থেকে, মানে নিচ থেকে যদি রডগুলো, এদিক থেকে যদি রডগুলো আসে, এটা হলো আপনার 12 ইঞ্চি, ঠিক আছে? এটা হলো 12 ইঞ্চি। তাহলে নিচ থেকে যদি রডগুলো আসে, আপনাকে এই মিনিমাম 10 ইঞ্চি কলামের ভিতরে ঢুকাইতে হবে। হ্যাঁ, এইভাবে। তাহলে এখানে আপনার আবার ভার্টিক্যাল রডগুলো থাকবে। হ্যাঁ, তাহলে আপনার দেখেন, আমার এখানে আসলে স্পষ্টভাবে আমি ড্র করতে পারতেছি না, দেখাতে পারতেছি না। 10 ইঞ্চি ঢুকলো, 10 ইঞ্চি ঢুকার পরে আপনার ভার্টিক্যাল রড থাকবে, ভার্টিক্যাল রডের পরে গিয়ে আপনার আবার ইয়ে দিতে হবে, 2 ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে। তাহলে 10 ইঞ্চি ঢুকার পরে ভার্টিক্যাল রড, আপনার যদি 20 মিলি রড ব্যবহার করেন, তাহলে এটা আরও 1 ইঞ্চি। হ্যাঁ, তাহলে দেখেন 10 ইঞ্চি যোগ এটা 1 ইঞ্চি, আবার টাইপের মনে করেন 10 মিলি, এটা হাফ ইঞ্চি দিলাম আমরা, তাহলে 1 ইঞ্চি আর হাফ ইঞ্চি হলো আপনার 2 ইঞ্চি, আমি 2 3 ইঞ্চি, 10 আর 3 13, অর্থাৎ আপনি 12 ইঞ্চি কলাম দিলে কোনোভাবেই হচ্ছে না। আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না, আমি আবার একটু দেখাচ্ছি। ওকে, তো দেখেন আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি জিনিসটাকে, তাহলে আশা করি আরও ভালো বুঝতে পারবেন আপনারা। ওকে, তাহলে দেখেন আমার সাপোজ এইটা হলো কলাম। হ্যাঁ, আমি এবার অন্য ভিউ অন্যভাবে দেখাচ্ছি, এটা হলো কলাম, এটা হলো 12 ইঞ্চি। হ্যাঁ, 12 ইঞ্চি। ওকে, এখন রডগুলো আসতেছে এক কলামের রডগুলো আসতেছে এই দিক থেকে, আপনাকে এই দিকেই মিনিমাম ঢুকাতে হবে 10 ইঞ্চি। হ্যাঁ, তাহলে 10 ইঞ্চি ঢুকানোর পরে মনে করেন আপনার 12 ইঞ্চি, তো আর 2 ইঞ্চি গ্যাপ থাকে, এই 2 ইঞ্চি গ্যাপের মধ্যে আপনার কী হবে, একটা কলামের ভার্টিক্যাল রড, একটা টাই। তাহলে দেখা গেছে আপনার এদিকে আপনার 10 ইঞ্চি ঢুকানোর পরে কিন্তু আর জায়গা পাবেন না আপনি। হ্যাঁ, দেখা গেছে 10 ইঞ্চি, এটা হলো 1 ইঞ্চি। হ্যাঁ, এটা 20 মিলি রড আমি কনসিডার করলাম, 1 ইঞ্চি, এটা 10 মিলি, তাহলে 20 আর 10 30, ঠিক আছে? এরপর 30-এর পরে গিয়ে আপনার আরও 1.5 ইঞ্চি লাগবে, মানে 30-এর পরে গিয়ে আপনার আরও 1.5 ইঞ্চি, মানে হলো 40 মিলি, তাহলে 70 মিলি আপনার প্রয়োজন। হ্যাঁ, আপনার আরও 70 মিলি প্রয়োজন, 70 মিলি মানে হলো আপনার 2 ইঞ্চির বেশি, তাহলে আপনার 10 ইঞ্চি আর 2 ইঞ্চির বেশি হলে 12 ইঞ্চি কলাম দিয়ে হবে না, আপনার আরও বড়ো সাইজের কলাম লাগবে, মানে ডেভেলপমেন্ট লেন্থ আপনার হচ্ছে না, কভার করতেছে না। এটা হলো 16 মিলি রডের জন্য, এরপরে 20 মিলি রডের জন্য, 20 মিলি রডের জন্য কীরকম হবে, তাহলে এই লেন্থটা আরও বেশি হবে। তার মানে কি, 20 মিলি রডের জন্য আমরা হিসাব করি, দেখেন তাহলে 20 মিলি রডের জন্য আমি ওই যে ওই ফর্মুলা দিয়ে হিসাব করি, 420 ইন্টু 20 5.4 ইন্টু রুট ওভার কত, 24.1, তাহলে কত হয় দেখেন, এটা তাহলে 420 ইন্টু 20 ভাগ 5.4 ইন্টু রুট ওভার 24.1, এটা আসে 316, ঠিক আছে? 316 আসে, ভাগ 25.4, এটা আসে হলো 13 ইঞ্চি, 12.5 ইঞ্চি, 12.5 ইঞ্চি। তাহলে দেখেন 20 মিলি রড দিলে আপনি কোনোভাবেই 12 ইঞ্চি কলাম ব্যবহার করতে পারবেন না, কেন? কারণ হলো আপনার এখানে এই আপনার রডটাকে, মানে বিমের রডটাকে আপনাকে ঢুকাইতে হবেই 12.5 ইঞ্চি। এই যে আমি এখানে আবার ড্র করতেছি এই জিনিসটা, আপনার এই 12.5 ইঞ্চি কিন্তু আপনাকে এই রডটাকে ঢুকাইতে হবে এটার ভিতরে। তাহলে আপনার কলাম যদি 12 ইঞ্চি হয়, তাহলে আপনি 12.5 ইঞ্চি মানে কি, আপনার বাইরে চলে যাচ্ছে, বাইরে তো আপনি কলামে নাই নিয়ে। সেজন্য আপনি SMRF-এ যদি 12 ইঞ্চি কলাম বলা যায়, বেশিরভাগ সময় ইউজ করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে মিনিমাম 14 ইঞ্চি বা 15 ইঞ্চি ইউজ করতে হবে বলা যায়। 15 ইঞ্চি হলে আপনি মোটামুটিভাবে, 15 বা 16 হলে আপনি মোটামুটিভাবে একদম পারফেক্টলি করতে পারবেন, কারণ আমাদের বিমে কিন্তু 20 মিলি রড ইউজ করতে হয় আমাদের প্রতিনিয়ত, মানে অনেক ইউজ করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে?
তো এটা হলো একটা ক্রাইটেরিয়া। প্রথম যে দুইটা ক্রাইটেরিয়া ছিল এগুলো কিন্তু গভর্ন করে না। এই যে আমি আবার দেখে যাচ্ছি যে এটা কিন্তু 5 ইঞ্চি এটা গভর্ন করে না, এটা 6 ইঞ্চি এটাও গভর্ন করে না, এই 3 নম্বরটা অলওয়েজ গভর্ন করে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন এই এই জিনিসটা। এরপরে আর একটু আরো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো এই যে এখানে হুকের যে হুকটা হবে, হুকটা হবে 12 ডিবি। ঠিক আছে, 12 ডিবি। আর এই যে এখানে কলামের যে মানে জয়েন্টে কলামের যে কলামের জয়েন্টের মধ্যে দিয়ে কিন্তু কলামের টাইগুলা কন্টিনিউ করবে, বিমের স্টিরাপ কন্টিনিউ করবে না। এই যে দেখেন বিমের স্টিরাপ এখানে 2 ইঞ্চি আগে এসে শেষ হয়ে গেছে, আর কলামের টাইগুলা এখান দিয়ে কন্টিনিউ করবে। এখন কলামের টাইগুলার স্পেসিং কত হবে জয়েন্টে, সেটা এখানে বলে দিয়েছে যে 0.25 ইন্টু স্মলার স্মলার অফ C1 অর C2, 6 ইন্টু স্মলার লং 6 ইন্টু লং বার ডায়ামিটার, আর হলো S0। হ্যাঁ, তো S0 কী সেটা আমি ওই যে কলামের SMRF ডিটেলিং এর মধ্যে বের করে দেখাইছি, আর 6 ইন্টু স্মলেস্ট ডায়ামিটার এটা আপনারা বের করতে পারবেন। আর 0.25 ইন্টু C1 অর C2 মানে হলো কলামের দুইটা ডাইমেনশন, একটা C1 একটা C2, যেটা ছোট সেটা দিয়ে 0.25 গুণ দেবেন, গুণ দিলে যে ভ্যালু হয় সেটা নেবেন, এটাই। তাহলে এভাবে মোটামুটি SMRF তার মানে হলো মিনিং দাঁড়াচ্ছিলো SMRF আপনি যদি হাইলাইজ বিল্ডিং করেন মোটামুটি আপনার কোনোভাবেই 20 মিলিরড যদি ব্যবহার করেন বিমে 12 ইঞ্চি কলাম দিয়ে কোনোভাবেই করা সম্ভব না, এটা ইম্পসিবল। যেটা আমি আপনাদেরকে প্রুফ করে দেখাইছি, আবার দেখাচ্ছি যে এই যে আমার 20 মিলিরড যদি আমি ব্যবহার করি আমাকে মিনিমাম 12.5 ইঞ্চি কলামের ভিতরে রডটাকে ঢুকাইতে হবে, কিন্তু আমার কলামের সাইজে যদি হয় 12 ইঞ্চি তাহলে আমি কীভাবে 12.5 ইঞ্চি ঢুকাবো। হ্যাঁ, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছেন। তো এই ব্যাপারগুলো কনসিডার করে আপনারা অবশ্যই SMRF ডিজাইন করবেন। তো আজকের ভিডিও এতটুকু, আজকের ভিডিও দেখে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।